সদ্যজাত শিশু সন্তানকে কুয়োয় ফেলে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। বাঁকুড়া সদর থানা এলাকার করণজোড়ার ঘটনা। এই ঘটনায় মূল অভিযুক্ত ওই শিশুর মা রচনা বাউরিকে পুলিশ গ্রেপ্তার করেছে। জানা গেছে নিজের এই কৃত্যের কথা স্বীকার করেছে ওই মা। স্থানীয় সূত্রে জানা গেছে এক বছর আগে বাঁকুড়া সদর থানার করণজোড়া গ্রামের বাসিন্দা আশিস বাউরির সঙ্গে রচনার বিয়ে হয়। গত 7ই আগস্ট বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে রচনা এক পুত্র সন্তানের জন্ম দেয়। দিন কয়েক আগে হাসপাতাল থেকে ছুটি পেয়ে করণজোড়ার বাড়িতে ফিরে যায় ওই গৃহবধূ। দিন দুই আগে 7 সকালে আচমকায় বিছানা থেকে নিখোঁজ হয়ে যায় শিশুটি। শিশু সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পরিবারের অন্যান্যদের প্রথম বিষয়টি জানায় রচনা দেবী। শুরু হয় খোঁজ, কিন্তু শেষ পর্যন্ত কোথাও সন্ধান মেলেনি ওই শিশুর। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। পরিবারের লোকেদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হয়। গতকাল পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়ে মা শিশু সন্তানকে কুয়োয় ফেলে খুনের কথা স্বীকার করে। কি করে এমন ঘটনা ঘটল তা বুঝে উঠতে পাচ্ছেন না ওই পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয় গ্রামবাসীরা। অভিযুক্তের শাশুড়ি থেকে প্রতিবেশী সকলেই এই ঘৃণ্য ঘটনায় যুক্ত মা রচনা বাউরির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। রাত্রে কোনো ঝামেলা ঝন্ডার কিছু হয়নি। আপনি নিজে ও কি করেছে সেটা আমরা নিজেরাও জানি না। পরে কি জানতে পারলেন? পরে থানায় গিয়ে জানতে পারলাম যে ওর এই কাণ্ড। এটা কি কাণ্ড বলে? কুয়াতে ফেলে দিয়েছিল। কাকে? বাচ্চাকে। কেন কুয়ায় ফেলে গেছে সেটা স্যার জানি না আমরা। আপনি কি থানায় কমপ্লেন করেছেন? থানায় কি কমপ্লেন করেছেন? হ্যাঁ, থানায় কমপ্লেন করেছি। আপনার কি চাই? আপনার কি চাইছেন? আপনারা চাইছি তো যেমন শাস্তি হোক। ও কেন ফেলে দিল ওই ব্যাপারটা আমি আজ পর্যন্ত এখনো পর্যন্ত বুঝতে পারিনি যে ও কেন এই কাজটা করলে। আমি অত ভালোবাসার অবধিও আমি আজকে আজ পর্যন্ত বৌমাকে কাজ করাইনি, কোনো কাজ করাইনি, কোনো বলিনি কিছু। ওকে কোনো দিনের জন্য ওকে নারী যন্ত্রণা দিইনি। না, স্বামীর সঙ্গে ওদের কোনো অশান্তি হয় নাই। ছেলে বাইরে কাজ করতে কো বিয়ার পর থেকে আর বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছি। বলি যাতে করে বৌমা ভালো থাকে, ঘরে থাকো। ছেলেকে আমি ঘরে রেখে দিয়েছি। কেন করলে কি মনে হয় ওর? ওর ওর যে কি মনে হয় ওর মনটাই আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। আপনারা কি চাইছেন? আমরা চাইছি বড় শাস্তি হোক। অত বড় কাজ করেছে যখন, এত বড় দুর্ঘটনা ঘটাই দিলে। আজকে আমার এই যে হসপিটাল থেকে লিয়ে এলাম, কোথায় রক্ত চাই, এই চাই, ওই চাই, টাকা পয়সা। আমরা গরিব লোক, আমাদের ঘরে টাকা পয়সা নাই। দেনা করে আর করে লিয়ে হসপিটাল থেকে ওকে ঘরকে লিয়ে এসেছি। ঘরে এসে পরে ঠিক আছে, খাচ্ছে দাচ্ছে থাকছে, ওর মনে ফুর্তি ছিল না। আমরা বুঝতে পারিনি যে ফুর্তি নাই কিন্তু যে এই কাজটা করে দিবে। কুয়ো থেকে সদ্যজাত শিশুটির মৃতদেহ উদ্ধারের পাশাপাশি গতকাল পুলিশের পক্ষ থেকে অভিযুক্ত রচনা বাউরিকে আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া লাইভ।